জীবন থেকে নেয়া। স্বাধীনতা পূর্বকালে এই চলচ্চিত্র বাঙালিদের উজ্জীবিত করেছিল সংগ্রামী চেতনায়। ভাষা আন্দোলনের 65 বছর পরও এতটুকু কমেনি এই চলচ্চিত্রের আবেদন। কেমন ছিল সিনেমাটি নির্মাণের গল্প? এফডিসির আয়োজনে সেই গল্পই শোনালেন এই সিনেমার কলাকুশলীরা। আজকে 21শে ফেব্রুয়ারি, তো তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। গোটা দেশই যেন একটি পরিবার। ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট সেই পরিবারের মধ্য দিয়ে তুলে ধরেন জহির রায়হান। 1969 সালে নির্মাণ করেন জীবন থেকে নেয়া। প্রথম কোনো চলচ্চিত্রে ব্যবহার হয় আমার সোনার বাংলা এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান দুটি। আমি আর জহির একবার পাকিস্তানের লাহোরে যাই একটা কাজে। বললেন এখান থেকে যে আমাকে এমন একটা ছবি করতে হবে যা পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিব, এরকম একটা ছবি আমাকে তৈরি করতে হবে। ছবির শুটিং চলাকালীন একদিন এফডিসির মধ্যে আমি হন জেলা সাক্ষেত্র নিগম সঙ্গে আমাকে নিল। সাহস একটি জিনিস, সুচন্দ্র বলছিলেন যে সাহস ক্যান্টনমেন্টে সে চ্যালেঞ্জ করছে এক জেনারেলকে যে তোমরা কী করে বলছো আমি এন্টিবাই সিনেমা আছে, তোমাদের সেন্সার বোর্ড আছে। দৃশ্যধারণ থেকে মুক্তি পর্যন্ত পাকিস্তানি শাসকদের নানা হুমকি ধামকির মধ্য দিয়ে যেতে হয়েছে চলচ্চিত্রের দলটিকে। কিন্তু তারপরও ভয় পেয়ে পিছিয়ে যাননি কেউই, বরং দিনে দিনে আরো দৃঢ় প্রতিজ্ঞ হন তারা, যেভাবেই হোক শেষ করতে হবে চলচ্চিত্রের কাজ। নাও ফর্মালি হি ওয়াজ ইন চার্জ অফ দিস, তো সে বলল যে আমি ছবিটা দেখবো। সে এখানে যে আমাদের সিনেমা হল ছিল আগে, এখানে এসে ছবি দেখলো, দেখে জহির রায়হানকে বলল বাইরে এসে যে আমি ছবি দেখলাম, তুমি কাজ আজমকে জেলের বাইরে ছবি লাটকিয়েছ আর রবীন্দ্রনাথকে নজরুল ইসলামকে তুমি হিরোর বেডরুমে রেখেছ। ওকে, আমি তোমাকে অ্যালাউ করছি ছবি রিলিজ করার জন্য, কিন্তু আমি তোমাকে দেখে নেবো। ছবি শুটিং শেষ হলো, সেন্সারে আটকালো, আবার চালো, ছবি রিলিজ হলো, আবার ব্যান করলো, আবার ছাত্র আন্দোলন হলো, এই ছবি চলো। জীবন থেকে আমাদের মুক্তিযুদ্ধের একটা দলিল করা যেতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এফডিসি ও ফিল্ম আর্কাইভ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা পরিচালক আমজাদ হোসেন, হাসান ইমাম। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।